পঁচিশে ডিসেম্বর প্রভু যীশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে ত্রিপুরার মরিয়ম নগরে মেলার প্রস্তুতি। মাঝে কয়েকদিন বাদে খ্রিস্টান ধর্মগুলি মানুষের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। পঁচিশে ডিসেম্বর প্রভু যীশুখ্রিস্টের জন্মদিনে গোটা বিশ্বসহ ত্রিপুরাও খ্রিস্টান ধর্মগুলির মানুষরা নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করে থাকে। এবারও তার ব্যতিক্রম হবে না। বিশ্বের বিভিন্ন প্রান্তের সাথে ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজ্য খ্রিস্টান ধর্মগুলির মানুষের প্রভু যীশুখ্রিস্টের জন্মদিনকে সামনে রেখে জোরদার প্রস্তুতি শুরু করে দিয়েছে। পঁচিশে ডিসেম্বর ত্রিপুরার প্রতিটি গির্জা সকালে অনুষ্ঠিত হবে বিশেষ প্রার্থনা সভা। তবে ত্রিপুরায় বড়দিনে সবচেয়ে বড় উৎসবটি অনুষ্ঠিত হবে আগরতলা শহরতলি মরিয়ম নগরে। সেখানে সরকারিভাবে আয়োজন করা হবে দুই দিন ব্যাপী বিশেষ মেলা, যার প্রস্তুতি জোর কদমে চলছে। পঁচিশে ডিসেম্বর সকালে কেক কেটে এই উৎসবের সূচনা করবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ত্রিপুরা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। इस लोगों में जीशु को सन का के एक गौशाला में जीशु जन्म हुआ। ये 25 दिसंबर में जीशु एक गौशाला में जन्म हुआ। तो ईशु का कर्तव्य है कि हम पापी लोगों के लिए हमारे पापों से दूर कर ईशु का सानिध्य में मिलने के लिए उसका कर्तव्य। त्रिपुरा থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।